রাশিয়া আর ইউক্রেনে যুদ্ধ চলছে, আর এর মাঝে চীন একবার পুনরায় ইশারা করেছে যে তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। যেই চীন দুনিয়ার কোন দেশকে ধমকানোর থেকে পিছু হটে না, সে এখন লাগাতার চেষ্টা করছে ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো করার। আসলে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছে, গত কিছু বছরে ভারত এবং চীনের সম্পর্কে কিছু সমস্যা এসছে, এই সমস্যা দুই দেশ এবং মানুষের স্বার্থের ক্ষেত্রে নেই। উনি বলেন, ভারত ও চীনকে বৃহিতার জায়গায় অংশীদার হওয়া উচিত। এটুকুই নয়, চীনের বিদেশ মন্ত্রী আমেরিকার দিকে ইশারা করে বলেছে, কিছু মহাশক্তি সর্বদাই ভারত এবং চীনের মাঝে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। আপনাদের বলি, চীনের বিদেশ মন্ত্রী এই বয়ান ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের ওই বয়ানের পর এসছে, যেখানে উনি বলেছিলেন এলএসিতে সৈন্যবল না পাঠানোর সমঝোতার উল্লঙ্ঘন চীন করেছে, যেই কারণে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভীষণই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের বলে দিই, ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তিকে দেখে চীন লাগাতার নিজের সুর বদলাচ্ছে। কিছু সময় আগেও চীনের তরফ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে একটা বয়ান এসেছিল। ওই বয়ানেও চীনের বিদেশমন্ত্রী বলেছিল, যদি ভারত চায় তাহলে হিমালয় আমাদের বন্ধুত্বকে আটকাতে পারবে না। ওই সময়ও চীনের বিদেশমন্ত্রী বলেছিল, ভারত এবং চীনকে লড়া উচিত নয়, বরং একসঙ্গে মিলে কাজ করা উচিত। চীনের বিদেশমন্ত্রী এই বয়ানের পর বিদেশ মামলার তথ্য অনুসন্ধানকারীরা এর ভিন্ন ভিন্ন মানে খুঁজে বার করছে। কিছু জন মনে করছে, এত তাড়াতাড়ি চীনের ওপর ভরসা করা যায় না, কারণ সীমায় জারি গতিরোধে চীনের মনোভাব কখনো পজিটিভ ছিল না। যদিও অনেক এক্সপার্ট মনে করছে, ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তিকে দেখেই চীন নিজের রূপে ধীরে ধীরে পরিবর্তন নিয়ে আসছে, কারণ চীন জানে যদি কোনো দেশ তাকে চ্যালেঞ্জ ছুটতে পারে তো সেটা হলো একমাত্র ভারত। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, চীনের ওপর তাড়াতাড়ি ভরসা করা কি ঠিক হবে? কমেন্ট করে জানান।